এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজশাহী বিনোদপুর বাজার ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই ঘটনার রেশ ধরে কিন্তু আজকেও আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট রয়েছে, তার এই মেইন গেটের সামনে তারা অবস্থান নিয়ে তারা এখানে কিন্তু আন্দোলন সংগ্রাম চালু রেখেছেন এবং তারা কিন্তু তাদের বেশ কিছু দাবি দাওয়া এখান থেকে তুলে ধরছেন। এই দাবি দাওয়ারগুলোর মধ্যে প্রধান দাবিগুলোই ছিল আসলে তাদের যে নিরাপত্তা ক্যাম্পাসে সেটি কিন্তু নিশ্চিত করতে হবে, পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং গতকাল তাদের উপর পুলিশে যে হামলা চালানো হয়েছে সেই হামলার সুষ্ঠু বিচার এবং তদন্ত কিন্তু তারা এখান থেকে দাবি করেছে। এই আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা তারা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা এখনও কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রার কিন্তু বাদী হয়ে রাজশাহী যে গতকাল যে সংঘর্ষ ঘটেছে এই ঘটনায় কিন্তু অজ্ঞাতনামা শতাধিক নাম উল্লেখ না করে কিন্তু রাজশাহীর মতিয়ার থানায় মামলা করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির প্রধানকে এখনও কিন্তু সেই বিষয়টি এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদকর্মীদের নিশ্চিত করেনি। এবং এই সংবাদ গতকাল থেকে এই সংঘর্ষের সংবাদ কাভার করতে গিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন, বিশেষ করে বেসরকারি কয়েকটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পার্সন এবং রিপোর্টার কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন। আপনারা দেখছেন এখনও কিন্তু আগুন জ্বালিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ অব্যাহত রেখেছেন এবং শিক্ষার্থীরা তিনটি গ্রুপে ভাগ হয়ে আসলে এখন এই কর্মসূচিগুলো তারা পরিচালনা করছেন। বিশেষ করে শিক্ষার্থীরা বলছেন এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মাঝেই হয়ে থাকে, কিন্তু এই ধরনের ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত এবং এখান থেকে কোনো ফলাফল কিন্তু ঘোষণা করা হয় না, যে কারণে রাবির শিক্ষার্থীরা এবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আপনারা জানেন যে গতকাল একেবারে তুচ্ছ ঘটনা, বিশেষ করে বগুড়া থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের একজন শিক্ষার্থী আসার পথে তার বাসের হেল্পারের সঙ্গে কথা কাটাকাটি হয়, এর জের ধরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজারের যার ব্যবসায়ী তাদের সাথে কিন্তু সংঘর্ষে জড়িয়ে যায় এবং দফায় দফায় সংঘর্ষে প্রায় 200+ আহত হয়। এখন পর্যন্ত 92 জন রাজশাহী মেডিকেলে তারা চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।